নিজের চোখের সামনে আমি আমার ভালোবাসার মানুষটাকে অন্য একজনকে জড়িয়ে ধরতে দেখেছি। হ্যাঁ, আমার ভালোবাসার মানুষটাকে আমি চলে যেতে দেখেছি। অশান্তির উপর বেঁচে থাকার নাম জীবন। খোঁজ নেওয়া তো দূরের কথা, বেঁচে আছে কিনা এটাই তো অনেকে জানে না। বালিকা, টিকটকে তো ভাব নিও না, দিন শেষে তো থালা বাসনই মাজতে হবে। স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। হে, আমি মধ্যবিত্ত। মাঝে মাঝে দেখবেন আপনি যে প্রেম করেন সেটা আপনি ছাড়া বাকি সবাই জানে। হাসতে ভুলে যা প্রতিটা মানুষে, ভুলতে না পারে একটা মানুষ থাকে। দুনিয়াটা আল্লাহর রহমতে গেল, কিন্তু দুনিয়ার মানুষগুলো অহংকারের শেয়ার। মানুষ তো তখনই মরে যায়, আরে মানুষ তো তখনই মরে যায় যখন তার মহাব্বত নয়, তার মা তাকে ছেড়ে দুনিয়া ছেড়ে যায়। কে বলে প্রেম করা পাপ? সবাই কি আর তোমার এক্সের মতো সাপ? দরকার হলে পানি ছাড়া গোসল করব, দরকার হলে পানি ছাড়া গোসল করব, তারপরও গোসল না করে থাকবো না। সেই মেয়েটা সত্যি খুব লাকি, সেই মেয়েটা সত্যি খুব লাকি যার জীবন সঙ্গীর অর্থ কম থাকলেও চরিত্রটা খাঁটি। সন্তানকে শিক্ষিত বানিয়ে লাভ কি? আরে সন্তানকে শিক্ষিত বানিয়ে লাভ কি যদি মাকে বৃদ্ধ বয়সে মাস্ক বিক্রি করতে হয়? যতই ঘৃণা করো না কেন, যতই ঘৃণা করো না কেন, আমি জানি সাদা কাফনে একদিন আমি মরিয়ে গেলে তুমি কাঁদবে। ভাই, আমার মনে হয় কি জানেন, অনাথাশ্রম আর বৃদ্ধাশ্রম একসাথে করে দেওয়ার উচিত, কারণ অনাথগুলো তাদের বাবা মা পাবে আর বৃদ্ধগুলা তাদের সন্তান পাবে।